রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও 11 জন, ফলে এই নিয়ে সরকারি হিসেবে আক্রান্ত বেড়ে হল 49 জন। সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব জানালেন, করোনা মোকাবিলায় রাজ্যে 7টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 5টি সরকারি, 2টি বেসরকারি। কলকাতায় 4টি ও রাজ্যের মোট 55টি হাসপাতালে করোনার চিকিৎসা হবে। রাজ্যে মোট 516টি কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। 50,000-এর বেশি মানুষ হোম কোয়ারেন্টিনে রয়েছেন। মাস্ক বিতরণ করা হয়েছে 50,000। We have altogether 7 testing labs in the state. তার মধ্যে 5টি আছে গভর্নমেন্ট সেক্টরে, নাইসেড, SSKM, মেদিনীপুর মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। এর ছাড়া 2টো আরও আছে, আপোলো হসপিটাল, টাটা মেডিকেল সেন্টার, এই 2টো প্রাইভেট সেক্টরে রয়েছে। আমাদের টোটাল কোভিড হসপিটাল, যেটাকে গতকাল বলা হয়েছিল, কলকাতাতে 4টে কোভিড হসপিটাল আছে আর জেলাতে 55। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, জানালেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। তিনি জানান, ডেঙ্গির হামলায় মৃত্যুর ঘটনা প্রকাশের ক্ষেত্রে যেভাবে এক্সপার্ট টিমের মাধ্যমে অডিট করা হতো, করোনা ক্ষেত্রে একইভাবে করা হচ্ছে। লাস্ট গতকাল আমরা রিপোর্ট করেছিলাম কোভিড জন্যে ডাইরেক্ট ডেথ, সেটা 3 ছিল, এখনও সেই সংখ্যাটা 3ই রয়েছে। এখন কোমরবিডিটির জন্যে কয়েকজন মারা গেছেন, যেটা গতকাল বলা হয়েছিল 4 জন মারা গেছেন। এই 4 জনের ক্ষেত্রে অথবা এই ধরনের সমস্ত যে কেসগুলো আসছে তার ক্ষেত্রে যেটা আমরা ডেঙ্গির সময় ব্যবস্থা নিই, সেই রকম ব্যবস্থা আমরা করোনার জন্যও নিয়েছি। এক্সপার্ট কমিটি গঠন হয়েছে, তারা অডিট করবেন, উনি কনফার্ম করবেন, তারপরে সেই নিউজটা অফিশিয়ালি আমরা আপনাদের কাছে কনফার্ম করতে পারবো। কাজে আবার রিপিট করছি, আজকে আমাদের পশ্চিমবঙ্গে 49 অ্যাক্টিভ কেসেস অ্যান্ড গত 24 ঘন্টায় 0 ডেথ। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 49, নতুন করে আক্রান্ত 11 জন। নবান্নে বললেন মুখ্য সচিব, আগামী কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো জরুরি, বললেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মোদীর লাইট অফের আহ্বানে আশঙ্কার আধার, টানা 9 মিনিটের কর্মসূচিতে ভেঙে পড়তে পারে দেশের পাওয়ার গ্রিড ব্যবস্থা, আশঙ্কা কর্তাদের। ভারসাম্য বজায় রাখতে শক্তি মন্ত্রকের নির্দেশিকা জারি। সুস্থ ব্যক্তিরাও মাস্ক পরে রাস্তায় বেরোন, বাড়িতে তৈরি মাস্কই, মুখ ঢাকুন, নিরাপদ থাকুন। পরিবর্তিত পরিস্থিতিতে নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের, মাস্ক পরার আগে হাত স্যানিটাইজ করার পরামর্শ। মাস্ক স্যানিটাইজারের কালোবাজারি রুখতে তৎপর রাজ্য, জারি নয়া নির্দেশিকা। বেঁধে দেওয়া হলো 2-ply, 3-ply ও N95 মাস্ক মজুতের সীমা, মজুত করা যাবে না 5 লিটারের বেশি স্যানিটাইজারও, নির্দেশ খুচরো ওষুধের দোকানগুলিকে। করোনা মোকাবিলায় অবশেষে বিরোধীদের সঙ্গে বৈঠক, 8ই এপ্রিল সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিও কনফারেন্সে আলোচনা, আগেই বৈঠক ডাকা উচিত ছিল বলছেন বিরোধীরা। কোভিড-19 নিয়ে দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত থাকার নির্দেশ। হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, চিকিৎসার সব ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ। 6 তারিখ মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী